টিসিএ পরিচালিত অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে এবছর ভালো খেলায় মূল লক্ষ্য প্রগতি প্লে সেন্টারের, চ্যাম্পিয়ন অথবা রানার্স এই মনোভাব নিয়ে নামবে না দল, শুধু ক্রিকেটাররা নিজেদের সঠিক পারফরম্যান্সটা তুলে ধরুক এটাই আশা কোচ নয়ন দেববর্মার। ভালো খেললে সফলতা এমনিতে আসবে বলে অভিমত ব্যক্ত করেন কোচ নয়ন দেববর্মা। এবছর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে প্রগতি প্লে সেন্টারের একটাই লক্ষ্য, ২২ গজে ভালো ক্রিকেট তুলে ধরা। চ্যাম্পিয়ন অথবা রানার্সের কোনো টার্গেট নেই এই সেন্টারের এবছর। ভালো ক্রিকেট তুলে ধরলে অনায়াসেই সফলতা চলে আসবে দলের পক্ষে, এমনটাই আশা প্রগতি প্লে সেন্টারের কোচ নয়ন দেববর্মার। আসরকে সামনে রেখে বিগত দুই মাস ধরে জোরদার অনুশীলন চালিয়ে যাচ্ছে প্রগতি প্লে সেন্টারের খুদে ক্রিকেটাররা। দলের হাল হকিকত তথা আসরের বিষয়ে প্রগতি প্লে সেন্টারের কোচ নয়ন দেববর্মার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্পষ্ট বলেন, এবছর দলের একটাই টার্গেট, ভালো ক্রিকেট তুলে ধরা। আগামী পয়লা এপ্রিল টিসিএর পরিচালনায় অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে প্রগতি প্লে সেন্টারের প্রথম ম্যাচ, প্রতিপক্ষে থাকবে ক্রিকেট অনুরাগী। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালিত অনূর্ধ্ব ১৫ আগামী ৩১ তারিখ থেকে শুরু হচ্ছে। আমরা এই প্রগতি প্লে সেন্টার আমাদের প্রথম খেলা ১ তারিখ ক্রিকেট অনুরাগীর সাথে, ৩ তারিখ তরুণ সংঘ নেপকো মাঠে, ৫ তারিখ জুয়েলস অ্যাসোসিয়েশনের সাথে ডো নেপকো, আর লাস্ট ম্যাচ মৌচাকের বিরুদ্ধে এমবিবি স্টেডিয়ামে। এবার প্রগতি প্লে সেন্টারে একটি আশা যে ভালো খেলা, লক্ষ্য থাকবে সুপার সিক্সে যাওয়া, আর আর এবার চ্যাম্পিয়ন বা রানার্স সেই জন্যে ধরে নেই প্রগতি প্লে সেন্টার। শুধু প্রগতি প্লে সেন্টার শুধু ভালো খেলে যেমন রাজ্য স্তরে যেমন যেতে পারে সেদিকেই নজর দেওয়া হয়েছে প্রত্যেকটি খেলোয়াড় দিক। পয়লা এপ্রিলের পর পরবর্তী দুটো ম্যাচ নেপকো মাঠে খেলবে প্রগতির ক্রিকেটাররা, এরপর চতুর্থ তথা শেষ ম্যাচ এমবিবি স্টেডিয়ামে মৌচাকের বিরুদ্ধে খেলবে প্রগতি শিবির। সবগুলো ম্যাচের জন্যই তৈরি রয়েছে প্রগতি প্লে সেন্টারের ক্রিকেটাররা বলে আশা ব্যক্ত করলেন কোচ নয়ন দেববর্মা। এবছর প্রগতি প্লে সেন্টারে গত বছরের ১৮ জন ক্রিকেটার রয়েছে, যারা শুধুই নিজেদের সেরাটা তুলে ধরতে বদ্ধপরিকর হয়ে রয়েছে প্রগতি প্লে সেন্টারের জন্য। এখন বাকিটা বলবে সময় এবং ক্রিকেটারদের পারফরম্যান্স। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।